রাজশাহীতে শিক্ষার্থীদের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ সকাল 9টার পর রাজশাহী কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন রাজশাহী কলেজের 514 জন এইচএসসি শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম নিবন্ধনপত্র সাথে নিয়ে এসে এই টিকার জন্য নিবন্ধন করতে হচ্ছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। আর শিক্ষকরা করোনা মহামারী থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। রাজশাহী মহানগরীতে 13,000 ও জেলা পর্যায়ে 17,000 সহ মোট 30,000 এইচএসসি পরীক্ষার্থীকে আগামী এক সপ্তাহের মধ্যে ফাইজারের টিকা দেওয়া হবে। আর 12 থেকে 17 বছর বয়সী 1,20,000 শিশুর টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। Maksudamız da yok.